ফোনটার এইভাবে দোষী, ধরার পরে দেই যে ডক্টর মাহফুজুর রহমানের বউ মানে হলেন ফুটিস। ইভা রহমান থেকে ইভা এবার হলেন ইভা আরমান। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইভা রহমান। আরেকজনের লোকে ফুটুস হইয়া গেছে, তো ফুটুস হইয়া গেছে পরে আমি কইতাছি আপা কইছি তো যে ডক্টর মাহফুজুর রহমানের বউ ইভা রহমান ও যে ফুটুস হইয়া গেছে গা, তারপরে মনে করেন ওর যে একটা কেরিয়ার মনে করেন আসে, তারপরে ওই যে মনে করেন ডক্টর মাহফুজুর রহমান রে মনে করেন বাঙ্গাই বাঙ্গাইয়া খাইছি, তারপরে যে বিদেশে কন, তারপরে বাংলাদেশে কন, ইভা রহমান হিসাবে সিনে ওই মাহফুজুর রহমানের ব্যাপার একটা লইয়াই তো সিনে, কারণ ডক্টর মাহফুজুর রহমানের কিন্তু অনেক নাম ডাক আছে, তো নাম ডাক আছে দেখেই না ওই ইভা রহমান মাহফুজুর রহমানকে বিয়া করছে, তো বিয়া করার পরে ওন যে নাম ডাক মনে করছে যে আল্লাহ রে আল্লাহ ইভা রহমানের নাম ডাক মনে করেন বাইরা গেছে গা, আর মনে করেন যখন মাহফুজুর রহমানের লগে বিয়া বইছে যদি দেখতেও গেছে যে ডক্টর মাহফুজুর রহমানের বয়স বেশি, তিন গুণ বেশি, ওই হিসাবে যদি ইভা রহমানের বয়স এক গুণ হইয়া থাকে তখনও মনে করেন ইভা রহমান বয়স্ক বয়স্ক দেখা গেছে, কিন্তু ইভা রহমান মাহফুজুর রহমান টাহা পয়সা খাইয়া তারপরে দেশ বিদেশে ঘুরা ঘুরা জুয়ান হইয়া গেছে গা, কারণ বয়স যদি কম হইয়া থাকে ইভা রহমানের তারপরে মনে করেন মাহফুজুর রহমানের টাহা পয়সা খাইয়া আরও জুয়ান হইয়া গেছে গা, তো আমি কইলাম কইছি তো আফা আমি তোদিন কইছি, আরে কইসস তো কইসস ওইটা তো কইসস আমি শুনছিলাম একটু, কিন্তু আরও দেশে যে কি বিধি গিচ্ছা শুরু হইয়া গেছে ওইটা জানোস নি, তো আমি কইলাম আফা কি বিধি গিচ্ছা, আরে আরে জানিস না তুই, আরে কন না জানবো কেমনি, কারে জানোস দেশের ভিতরে মনে কর এই যে নায়ক নায়িকা গো হয় না হয় যে যে ছোট ফর্দা বড় ফর্দা মনে কর বড় ফর্দা ছোট ফর্দা বুঝছিস নি, তো আমি কইলাম বুঝছি তো আফা আপনি বুঝছেন নি, হ্যাঁ আরে আমি বুঝছি তো বড় ফর্দা আর মনে কর ছোট ফর্দা, তো আমি বললাম আরে আব্বা বড় ফর্দা মানে বুঝছেন নি ওইটা লোক মনে করেন হলে যায় ছবি দেখেন না ওইটা, আর ছোট ফর্দা মানে বুঝছেন নি যে ঘরে বইয়া টিভি দেখেন না ওইটা, করে এটা নাকি এলাকি তো মনে ঘর খালি করতে আসি বড় ফর্দার আর ছোট ফর্দার মানুষগুলা মনে কর নষ্ট হইয়া গেছে, ক্যাফা কোন দিকটা নষ্ট হইলো আমি বুঝলাম না, তো আপনি যে করতে আসেন নষ্ট হইয়া গেছে বড় ফর্দার ছোট ফর্দা মানিটা কি, খারি আরে তুই যে কি কস রে সাইনুর তুই কয়দিন ধরে মনে কর ডাহার সর ব্যস্ত থাকোস, ডাহার সর আনাছে খানাছে খালি তুই ঘুরা বেহার আস, কিন্তু তুই মনে কর যে তোর ফেসবুক লাইভে মনে কর রিপোর্ট মারছি তুই কোনো কিছুর খবর রাখতে পারোস না, আরে আফা আপনি কি তখন খবর রাখতে পারি না মানে আহি তো মনে করেন ডাহার সর আনাছে কানাছে যত জায়গায় ঘুরি রাইতে তো মনে করেন ঘরে আহি, তো ঘরে আহি ওই সময় মনে করেন আমি দুইটা তিনটা নিউজ দেওয়ার সময় পাই ওই দুই তিনটা নিউজ তো দেখি, ক আরে কইচ্ছা মনে করে যে কি কমু একেবারে মনে কর এই যে ইন্ডিয়া হয় না ইন্ডিয়া ইন্ডিয়া হ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ হয় হরে পশ্চিমবঙ্গ আর মনে কর বাংলাদেশ যা শুরু করছে রে সাইনুর তুই জানোস না জানোস না, আরে আফা আমি জানি না জানি সেটা কিছু রইলো তো জানি, আপনি একেবারে সাত সকাল বেলা আমার গুমটা বাঙ্গাইয়া দিলেন কি দরকার আছে আপনি গুমটা বাঙ্গানের, তারপর ফটকেরও মনে ফিরে গেল ধরু সাত সকাল বেলা আফাই গুমটা বাঙ্গাইয়া ভালো কাম করছে, তো কারণ আজকে আমার একটা জরুরি কাজ আছে ডাহার শহর, তো ডাহার শহর আমি একটু কাজের ব্যাপারে বাইরে আমো, তো আবার মনে করেন কোন সুমাই আল্লাফা কোন সুম বাসায় আনা আমি তোর কইতে পারতাম না কেমনি কমু, কারণ আমরা তো মৃত্যুর মিছিলে দাঁড়াই আছি সবাই, আমরা চিন্তা করি যে কোভিড-19 দেশে আইসে যে কোনো সময় আমরা মরণশীল আমরা মরিয়া যেতে পারি, কুনসুমকে আবার কারে চড়াইয়া ধরে তারপরে মনে করেন করোনা হয়, তার মনে করেন যে এই যে দেশে কোভিড-19 আইসে আর কোভিড-19 আহাকালীন আল্লাহ ফাঁকা আমাকে হেদায়তের পথে আনবো দূরের কথা, আমরা মনে করেন লটস ফটস শুরু করে দিছি একেবারে এইভাবে লটস ফটস, আরে লটস ফটস যা শুরু করছে না কথাই কয় গরিব মানুষ যারা না তারা যদি পাই মনে করেন একেবারে চেয়ারে বৈশা এক গ্লাস দুধ খায় আর ওই ওই পথে মনে করেন বড় লোক যাইতে এলো কে শালার ফকির কোথাকার ফ্যান খাইতে আসি বুঝছেন নি ভাই, তখন কয় আমরা বলে শালার গরিব কোথা কার আমরা বলে ফ্যান খাইতেছি, কিন্তু মূলত দেখেন শরীরে কিন্তু ক্যালসিয়ামের লেগা কিন্তু মূলত আমরা একটু দুধেই খাইতে আসি, আর উঁচু তোলার মানুষগুলো আমার আমাকে কিন্তু কইলো আমরা ফ্যান খাইতে আসি, দেখেন তো ভাই তারপরের কথা হলো যে দেখেন আমরা আবার মহানিক মানে করেন যখন যাই তখন দেখি উঁচু তোলার মানুষগুলো মানে করেন গ্যালাসে বইয়া বইয়া এভাবে খাইতে আসে, ওইটা কিন্তু ফ্যান আসছিল, তখন আমরা কই বাবা রে বাবা কি যে একটা অবস্থা উঁচু তোলার মানুষ বড়লোক মানুষ বইয়া বইয়া দুধ খাইতে আসে,
বইয়া বইয়া কি সুন্দর ভাবে কাছের গেলা, সে দুধ খাইতে আছে, কারণ তার শরীরে ক্যালসিয়ামের অভাব, দুধ তো খাইতেই হইব, ক্যালসিয়ামের ওষুধ তো খাইতেই হইব। দেখেন তো ভাই, এই যে বইনেরা দুইটা জায়গায় কিন্তু গোলমাল, দুইটা জায়গায় কিভাবে গোলমাল লাগে। আমরা গরিব মানুষ খাইছি দুধ, হেতানেরা বানাই লেছে মনে করেন ফ্যান, আর হেতেনারা মনে করেন খাইছে ফ্যান, আমরা বানাই লেছি দুধ। এ হইলো মনে করেন মূল আঙ্গ সমস্যা। মূল সমস্যা মনে করেন কত ফোলা ফাইন রাস্তাঘাটে ফেরা রয়েছে, কোভিড-19 না খেয়া মহিলা যেতে আছে, কোনো খবর বার্তা নাই। আর মনে করেন বড় লোকের বউরা কিভাবে মনে করেন ফলাইতেছে জুয়ান ছাড়ার লগে, ভুড়া পেটার লগে। তারপরে মনে করেন বড় লোকের মাইয়ারা ডাস্টবিনে বাচ্চা হালাই দিতে আছে, মেডিকেলে যাইয়া ওয়াশ করতে আছে। আরে ভাই, ওইটারে লই আপনারা ফেরা আছেন, ইউটিউবার ভাইরা, গণমাধ্যমের ভাইরা। আরে ভাইরা, আপনারা যে কি সুখ খেলা যে শুরু করলেন, আমি একেবারে খুঁজা পাই না। আমনে করে লইয়া চিন্তা ভাবনা করতে করতে আমার নিজের মেমোরি মনে করেন, আমার মেমোরি যদি 2 GB র‍্যাম থাকে, আর আপনি যদি মনে করেন 4 GB দিয়া দেন, আমি কেমনে লোড কুলাব কোন। অনেক বাংলাদেশের পরিস্থিতি এরকম হইয়া গেছে, 2 GB র‍্যাম 4 GB দিয়া দিছি, তাহলে তো কুলানের কথা না। কারণ কুলানের কথা কেমনে হইব, যেইভাবে বাংলাদেশের লটস ফটস শুরু হইয়া গেছে, এই যুব সমাজ নষ্ট কইরা দিব আমগো মতো মহিলারা, আপনাগো মতো পুরুষরা। ওরে বইন রে বইন রে বইন, তোরা লটস ফটস শুরু না কইরা, দরকার হলে বাজারেতে যাইয়া কালা কচু আছে না, হ্যাঁ ওই আর একখানা কালা কচু বেশি না, একেবারে 35 টাকার থেকে 40 টাকা। ওদিন আমি বাজারের তে টানছিলাম, তো একেবারে মনে করে আমি একলা কচু খাই ঘরের ভিতরে, বইনেরা দেখ আর কেউই মনে কর কচু খায় না। ওই কচুটা খাইতে আমার মনে কর নিম্নে 15 দিন লাগছি, তারপরেও মনে কর মায়া লাগছি, আল্লাহ রে আল্লাহ, দেশে কোভিড-19 আইছে, বিশ্বে কোভিড-19 আইছে, আমার ফোবাসের বাংলাদেশের ভাই ও বইনেরা, শ্রমিক ভাই ও বইনেরা না খাইয়া মইরা যেতেছে। ততেব আমি ভাত ফালামুকে, আমি কচু ফালামুকে, আমি কচুটা 40 টাকা দিয়ে আনছি, এই কচুটা লাগলে আমি 40 দিন খাবো, চিন্তা ভাবনা করছি। তোরে মাইয়া মানুষ রে, তোরা দরকার হলে কচুডারে মনে কর 80 দিন খা, তারপরে মনে কর, একটু চিন্তা ভাবনা কর না, যুব সমাজটা নষ্ট করিস না। এই যুব সমাজটা নষ্ট করার অগ্রাধিকার কে দিছে তোমা করে, হ্যাঁ এই যুব সমাজ নষ্ট করার অগ্রাধিকার কে দিছে ভাই ও বোনেরা, তোমা করে কে দিছে, কে কে কে, এই যুব সমাজের ভিতরে কারা আছে? আপনার মাইয়া জাতিরা আছে, আপনারা পুরুষ জাতিরা আছে, ওইয়ার ভিতরে কিন্তু মনে করেন যে আপনারা পুরুষ জাতিরা জন্ম দেন ওলো গিয়া সন্তান, আর পেটে ধারণ করি আমরা মা, সেই ক্ষমতাশালী মারে যেই কলঙ্ক দিতা আছে বাংলাদেশের ভিতরে, আর জন্মদাতা ফিতা করে, আল্লাহ রে আল্লাহ আমার মাথায় খেলে না। আর আমার মনে করেন ফেসবুক লাইভে কি ইউটিউব লাইভে যাইয়া একেবারেই মনে করেন ফায়ের টাতে তোলার মনে করেন কোনো কি কয়, মানে কি জানি কয়, কেমনে কয়, পারমিশন নাই কই নাকি নাকি মনে হয় ওরকম কিছুই, পারমিশন নাই নয় মনে করেন ফায়ারটা টুফ করে মনে করেন আতে টাস টাস করে দেওয়া শুরু করতাম, কিন্তু দিতে পারতে আসি না। ও ভাই ও বোনেরা, আপনারা একটা কাম করেন, এভাবে মনে করেন যে পুরুষ জাতি বা নারী জাতিকে যেভাবে কলঙ্কিত করতে আসে, যে হারামি এই যে জাতিরা মনে করেন পুরুষ আর না নারী গো, আর বিশ্বের মানুষ আঙ্গো সি 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 দিক্কাত দিতে আসে, বুঝছেন নি, এলে গান্নেরা কী করবেন, একেবারে নারী জাতি যারা আছে হেতানে গো, আর মনে করেন পুরুষ জাতি যারা আছে হেতা নেকো, দইরা দইরা মনে করেন যে কচুর রস আছে না, তারপরে করলার রস আছে না, এডুয়া করে খাওয়াইবেন খাওয়াইবেন খাওয়াইবেন, ওরা ফ্ল্যাটেতে বাইরে এলেই মনে করেন দইরা খাওয়াইবেন, আর না তো গাড়ি দেখলে মনে করেন ফায়ারটা হাতে খুলবেন, এভাবে ধরবেন টুস করে গাড়ির ভিতর উড়াই মারবেন, বুঝছেন নি ভাইরা। আপনি করে হইলাম ভাই ও বোনেরা, যে সর্বোচ্চ নারী জাতিকে যে কলঙ্ক করতে আসে না, এই কলঙ্ক করার অগ্রাধিকার অগরে কে দিছে? 10 মাস 10 দিন যদি মনে করে ফেটে দইরা, পৃথিবীর আলো যদি না দেখাইতাম, তাহলে এই দেশে ফোলা মাইয়া আইতো না, যেমন আমার ঘরে একটা ফোলা একটা মাইয়া, লজ্জা হয় নিজের প্রতি নিজের, ঘৃণা হয় ঘৃণা হয়, যে নারী জাতি কতটা নষ্ট হইয়া গেছে, তার লগে লগে পুরুষ জাতিরা হইয়া গেছে, আল্লাহ রে আল্লাহ। তো আজকে সকালবেলা মনে করেন আমার ফেসবুক লাইভে আসার কারণ একটাই, কারণ আমি আর সময় পাইতাম না, সময় কেমনি ফামু, আমার আজকে জরুরি কাজ আছে, আমি করতে পারিয়াই যামু, আল্লাহ পাক যদি হায়াত দারাজ করে তাহলে তো ঘরেই আমু, আর যদি মনে করেন না করে তো ঘরে আসার আমার সম্ভব না। তো মনে করেন আমি একটু হালকা ফাতলা দোলাই দিয়া গেলাম, নারী জাতিকেও আর পুরুষ জাতিকেও, আর বাকিটা দোলাই ভাই আপনারা দিয়ে।
বাকিটা দোলাই আপনারা দিয়ে টাস টাস করে দিয়ে মারলে যদি মনে করেন শব্দ একেবারে শব্দ ইচ্ছা মতন সেদিন নিমের ডাল দিয়া বলছিলাম না ইচ্ছার মনে করেন নিমের ডাল দিয়া না আজকে নিমের ডাল দিয়ে দিবেন না পুলিশ ভাই গতেতে লাগলে রুলার লয়ে নেবেন রুলার বড় বড় রুলার লয়ে নেবেন পরে টাস টাস করে বাড়ি দিবেন যাতে দাগ হয়ে যায় টুস টুস করে যাই হোক আমার ফোবাসেরা বাংলাদেশের কলিজার ভাই ও বোনেরা আপনারা মনে করেন ভালো থাকবেন আর আমার লেগে একটু একটু দোয়া করবেন যে তো আল্লাহ ফাঁকা আমার এই ভালো রাহে সহি সালামত ভাবে রাখে যে তো আমি প্রতিনিয়ত আপনি গড়ে লইয়া দুই চারটা কথা কইতে পারি আর প্রতিনিয়ত কিছু কিছু